এদিকে বুয়েটের ছাত্র আবরার হত্যা মামলায় আলাদা প্রসিকিউশন টিম গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এরই মধ্যে সকল প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগপত্র দেওয়ার পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান আইনমন্ত্রী। সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আবরার হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যে আবরার হত্যা মামলায় যেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী যেই মুহূর্তে অভিযোগপত্র দেওয়া হবে এই মামলাটাকে দ্রুত নিষ্পত্তি করার যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আরেকটা কথা বলি, আমি এই ব্যাপারে অলরেডি আমার নিয়ন্ত্রণে যেটা আছে সেটা হচ্ছে প্রসিকিউশন সার্ভিস, এবং প্রসিকিউশন সার্ভিসকে আমি এই মামলাটা হ্যান্ডেল করার জন্য তৈরি হওয়ার জন্য নির্দেশ দিই।